আমরা আসছি আজকে পালবাড়িতে আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে বিভিন্ন ধরনের মাটির হাঁড়ি পাতিল জিনিস তৈরি করা হয়। ঠিক আছে, সিম্পলি ভাবে, হয়তো আমি বেশি কিছু দেখাইতে পারবো না, তো দেখাচ্ছি এখানে চুলা, যেখানে আর কি মাটির জিনিসগুলো কি করা হয়, আপনার পাকানো হয়, মানে পোড়ানো হয় যেটা বলে। এই যে এখানে রাখা আছে, উপরে চুলার উপরে সবকিছু সাজানো আছে। এই যে এখানে সাজানো আছে, অনেক টপ পোড়ানো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারেন। আমরা এখান থেকে টপগুলো নিয়ে সংগ্রহ করে, বা যারা নার্সারি করে তারা এখান থেকে নেয়, এবং মাটির হাঁড়ি পাতিল যারা বিক্রি করে তারা এই সকল জায়গা থেকেই সংরক্ষণ করে নিয়ে যায়। এখানে খুচরা পাইকারি সব ধরনেরই বিক্রি করা হয়। ঠিক আছে, এটা হচ্ছিল, আমরা সরাসরি চলে এসেছি, আপনারা যেটা বাংলায় ভাটা বলে ইটের, সেটা হচ্ছিল মাটির পোড়ানোর ভাটা, কথা কথা চুলাও বলতে পারেন, যে যেটা বলেন। ঠিক আছে, এই লাকড়ি দিয়ে এখানে আগুন ধরানো হয়, নিচে নিচে আরো গর্ত আছে, এই যে ভিতরে ভিতরে গর্ত, এই গর্ত দিয়ে ধরানো হয় আগুন। ঠিক আছে, এখানে খুব সুন্দর করে টপগুলো সাজানো, এই যে এখানে কাঁচা মাটির তৈরি করা আছে, অনেকে এই এটা দিয়ে অনেক সুন্দর একটা ধাঁধা তৈরি করেছে, যে কাঁচা থাকতে তুল তুল, পাকলে সিন্দুর, যে পারবে না তার বাপে হবে ইন্দুর, এরকম একটা ধাঁধা অনেকে তৈরি করে। যার উত্তর হচ্ছিল এই মাটির হাঁড়ি পাতিল, যেটা প্রথমত যখন বানানো হয় তখন এটা নরম তুলতুলে থাকে, এবং যখন এটা শুকায় এবং পুরানো হয় তখন তুল মানে শক্ত হয়ে যায়, সিন্দুর মানে লাল রঙের হয়ে যায়। সেই বিখ্যাত যে ধাঁধাটি আছে, সেই ধাঁধাটির উত্তর হচ্ছিল এই পালবাড়ির সেই পালের তৈরি করা মাটির জিনিস। আমরা তাদের বানানো গোডাউনে চলে আসতেছি, যেখানে অনেক জিনিস বানানো রয়েছে। আসলে ভিতরে অন্ধকার, এই কারণে দেখা যাচ্ছে না, আমার ক্যামেরার ফ্ল্যাশটাও অফ করা রয়েছে, তো ক্যামেরা অন করা অবস্থায় ফ্ল্যাশ অন করা কষ্ট। দেখতে পাচ্ছেন এখানে সব স্টক করে রাখা আছে, অন্ধকার রুম তো, তাই এখানে এরকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্টোর রুম।